তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, গানটির লাস্যময়ী ট্যালেন্টেড অভিনেত্রীকে কে না চিনে। কোমর দুলানো আবেদনময়ী নাচ আর নজর কাড়া হট লুকে ইতিমধ্যে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। বলছি লাখো তরুণের ক্রাশ আর উষ্ণতা ছড়ানো টলিউডের স্লিম দেহের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথা। সিনেমায় একটি প্রবাদ আছে, গান হিট তো সিনেমা হিট, গানেই তুফান বয়ে যাচ্ছে চারদিকে। তেমনই একটি গান তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় চলছে ব্যাপক চর্চা। বাংলাদেশের তুফান ছবিতে শাকিব খানকে সঙ্গী করে উড়াধুরা গানের যে ঝলক দেখালেন মিমি, তাতেই দুই বাংলার নেটপাড়া কাঁপছে। শাকিব মিমির যুগলবন্দি দেখে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছে সর্বোচ্চে। পদ্মাপাড়েও যে টলিউডের নায়িকার ভক্ত সংখ্যা অগণিত তা বলাই বাহুল্য। মিমি ভক্তরা বলছেন পিকচার আবি বাকি হ্যায়, গানের ঝলকেও সেই ইঙ্গিত মিলল। রাজনীতি ছেড়ে মিমি চক্রবর্তী এখন আদ্যপান্ত মন দিয়েছেন সিনেমায়। বছর পাঁচেক আগেও পুরোদমে কাজ করেছেন রাজনীতির ময়দানে। তিনি ক্যালকাটা টাইমস 2016 ও 2020 সালের মোস্ট ডিজায়ারেবল ওমেনের তালিকায় সবচেয়ে আকাঙ্ক্ষিত মহিলা হিসেবে বিবেচিত হয়েছিলেন। 2012 সালের 7ই ডিসেম্বর বাপি বারিজা চলচ্চিত্রের মুখ্য চরিত্র অভিনয়ের মাধ্যমে মিমির যাত্রা শুরু হয়। মিমি চক্রবর্তী ও শাকিব খানের তুফান ছবিতে একের পর এক চমক। তবে টিজার প্রকাশ্যে আসতেই অনেকে আবার এই ছবিকে সস্তার অ্যানিমেল বলে কটাক্ষ করছেন। কেউ কেউ আবার তুফানকে তুলনা করছেন দক্ষিণী ব্লকবাস্টার KGF-এর সঙ্গেও। অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের লুক ঠিক যেমন ছিল, তুফানের টিজারে একেবারে সেরকমভাবেই দেখা গেছে শাকিব খানকে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, একই রকম বেশভূষা। শুধু তাই নয়, টিজারে তুফানের অ্যাকশন দৃশ্যে যে ঝলক ধরা পড়ল সেগুলোর সঙ্গেও রণবীরের ব্লকবাস্টার সিনেমার সাদৃশ্য পেয়েছেন দর্শকরা। আর মিমি তো কোমর দোলানো এক নাচই করে দিয়েছেন বাজিমাত।